পারে ফুলাইতে আমি ফুলাই দিতাম তো অনেক সময় হিংসা করে খায় হিংসা করে না মেয়ে পড়তে বসে গেছে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আপনাদের ভাইয়ের ব্লগে, আমি তো ব্লগ দিলাম অনেকদিন পরে, আমি অনেকদিন পরে ব্লগ দেওয়ার আসলে তেমন কোনো কারণ ছিল না। কারণটা শুধু এরকমই ছিল যে দুটা একসাথে দিব না, তুমি পারো ফুলাইতে আমি ফুলাই দিতাম, তুমি দেখো তাহলে তুমি ফুলাইও। দেখছেন ও কিরকম খুশি হয়, মানে একটু রেস্ট বা অফিসে একটু কাজের চাপ বা ব্লগের প্রতি মনোযোগটা ছিল না, যার কারণে আসা হয় না। এদিকে তিশা বলতো আম্মুকে যে মা আপনার ছেলে ভিডিও দেয় না কেন, তো আমি মানে বলতাম যে তুমি বলতে পারো না যে ও হলো ওই যে আমি তো গেছিলাম আসলে বাড়ির যে কাজ করতেছিল কিছু ইলেকট্রিকের কাজ, মানে এখানে জন্ম লাগতো গন্ডগোল লাগতো, প্লাস মা একা, সব কিছু মিলায় ক্যামেরা ধরতেও কিন্তু একটা মানুষ প্রয়োজন হয়, যার কারণে সব কিছু মিলায় আর ভিডিও ধরে তবে তোমার জন্য আর একটা গিফট আছে, তো আপনাদের জন্য আমাদের একটা সারপ্রাইজ আছে সেটা পরে। এটা তো আমার এই জাম্মা, তুমি খাওয়ার জিনিস আমি খুলে দিই, এটা খাবো সব চিনে ও, ওকে আমি যেগুলো এনে এনে রাখছি মানে আনে ওর জন্য, আমি ওকে দিই নাই কেন, ও ঘুমাই যাচ্ছিল আমি আসে দেখি তো ঘুমাই যাচ্ছিল, খাও থ্যাংক ইউ বলো বাবাকে, থ্যাংক ইউ ওয়েলকাম মা, থ্যাংক ইউ, আপনারা ওকে ওয়েলকাম বলেন। তো আপনারা কেমন আছেন, আমাকে অনেকে নক করছে যে ভাইয়া আপনি সুস্থ আছেন তো ভিডিও দিচ্ছেন না কেন, তো আমি আসলে অনেকের হয়তো উত্তর দিতে পারি নাই, তো আজকে আমি আপনাদের সবাইকে উত্তর দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি, আমরা সবাই ভালো আছি সুস্থ আছি, জাস্ট একটু মানে এই ব্লগিং জগৎ থেকে দূরে ছিলাম এই আর কি। তো দেখতে থাকুন আমরা এই সন্ধ্যার সময়, এই যে আরেকজন এত ঘুমাইছে, বেশি ঘুমাইলে তো শরীর ভালো লাগে, মনে করো কম কম ঘুমাইলেও হলো শরীর ভালো লাগে না, কি হয়েছে আপা আমার মেয়েটা আজ অনেক ঘুমাইছে, না না মেয়েটা দিনে ঘুমাইছে বেশি, সন্ধ্যার সময় তুমি যদি শোনাই দিনে ঘুমাইলে তো শরীর ভালো লাগবে না, তার বসো আমি সেই নাস্তা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, এগুলো গরম গরম না খেলে ভালো লাগে না কিন্তু, হ্যাঁ এগুলো গরম গরম খেলে ভালো লাগে, সে রুটি হয়ে গেছে ঠান্ডা, ও বই দেখ আমার মোবাইলে মানে ক্যামেরাটা একটু ঘোলাটে লাগে মাঝে মাঝে, আজকে মেয়ে হলো ক্যামেরাতে আছে, তুমি বসো ওই জায়গায়, ঝোল লেগে গেছে না খুলি আগে খুলতে দাও, একটু ইয়েতে ছিলাম মানে কি বলবো রেস্টে ছিলাম, রেস্ট কি এই বাইরে থেকে আসছি কদিন হলো, চারদিন কি দুই তিন দিন, বুধ বুধ বৃহস্পতি শুক্র শনি আজকে হলো শনিবার চারদিন,
রাত্রি হলো বাইরে থেকে আসছি আশা করে কাজ করলাম অফিশিয়াল কাজ এটা অফিশিয়াল কাজও বাবা টানবে বলতে টান এই যে না এখানে টানলে দাও তো দিশা আমি আগে ওদের বাচ্চা কাচ্চা বেশি বেশি বাচ্চা কাচ্চা না মানে আমি ওটা বলতেছি না যে বাচ্চা কাচ্চা বেশি মানে টান আর তাবিয়া কিন্তু বয়সের ডিফারেন্স আছে যে একদম যে পিঠা পিঠা টানা কিন্তু তারপরে তাবিয়া টানলে দেখতে পারে না ওখানে বসো ওখানে বসো না বানো আমার ছেলেটা অনেক সরস সরস সবচেয়ে বড় কথা এটা আমার ছেলেটা হ্যাঁ তোমাকে দিব নাও নাও যার কারণে ও যেটা বলতেছিলাম গল্প করে একটু অনেকদিন গল্প করে অনেকে খোঁজ খবর নিয়ে অনেক সময় হয় কি হিংসা তো তার খায় অনেক সময় হিংসা করে খায় দেখো পুরা তোমার ঘর এই ঘরের মাটি পুরা ইয়ে হয়ে যাবে বাইরে বাইরে তুলে ওই স্যান্ডেলটা ব্যবহার করবো আসলে আলাই ফেলছি কথা একদিকে বলতে যায় আমার ছেলেটা ক্লাস ফাইভে পড়ে একটু যে বুদ্ধি হবে বা তা না অনেক সহজ সরল এটা বলতেছিলাম আর একটা বলতেছিলাম যে আপনার অনেকদিন গ্লোব দি নাই সেটা হলো যে একটু কাজে চাপ ছিল প্লাস একটু দেখলাম যে এটা কিন্তু অনেক কষ্ট যে একটা কন্টেন্ট নিয়ে আপনার হলো একটা ভিডিও রেডি করা যে একটা যে একটা বিষয়ের উপরে বা ফ্যামিলি ওয়ার্ক যেটাই বলেন এটা হয়তো 10-12-15 মিনিট একটা ভিডিও থাকে কিন্তু এটা অনেক যারা এগুলো করেন তারা বুঝেন যে এটা অনেক কষ্টের না খাচ্ছ তুমি তুমি খাচ্ছ তাই মজা লাগছে ও তারপরে যে এটা কিন্তু খুব মজাদার নাস্তা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো না মজাদার হলেও গতকাল খুব বাইরে খাবার খাইতে কিন্তু একটু ফ্যাটি হয়ে যাইতেছে এজন্য মানে কম কম যে বাইরের খাবার তো আসলে ভালো না যে এখানে যে মশলা গুলো দিচ্ছে আমার দেখে কিন্তু খাইতে মন চাইতেছে না মানে মনে হচ্ছে আমি খাবো না এই দেখেন কি তেল দেখাই এ দেখেন এ দেখেন কি তেল হ্যাঁ এগুলো খাইলে মনে করেন যে গ্যাস্ট্রিক যদি একটু থাকে লাফায় একদম পুরা ই করে ফেলবে তো আপনারা মানুষ পুরা পুরা খায় ও মানুষগুলো পুরা পুরা খায় আর আমরা আমরা তো পুরা নিয়ে এসেছি তো আচ্ছা কথা অনেক বলে ফেলছি আমার তাবিয়া হলো যে কোন একটা খেলনা দেখবে রাত্রিবেলা আমার যখন শুয়ে থাকি খেলনা হোক খাবার হোক বাবা কিনে দিও তুমি একটু ওভার বললে না আপনাদের ভাবি কিন্তু কথা অর্ধেক বলে মোবাইলে মোবাইলে যখন ভিডিও দেখে খাবার পুরা তো এই জন্যই তোমার বললাম মোবাইলে ভিডিও দেখে ধরে একটা খাবার দেখলে বাবা এটা আমাকে এনে দিও আমার আচ্ছা মা এনে দিব মানে অতটুকু খেলনা দেখলে বাবা এটা আমাকে কিনা দিও আচ্ছা মা তোমাকে কিনা দিবো অতটুকু ও কিন্তু পরে আর ভুলা যায় হ্যাঁ মাশাল্লাহ আমার সোনা বাবু তা খাচ্ছে ওকে আমরা খেয়ে নি তুমি সবজি খাইতেছ বেশি এই দেখেন এই ওই যে এই পাকনা বুড়ির এলে সব খাওয়া দাওয়া শেষ হইল হ্যাঁ তোমার বাবা বাবা হ্যাঁ কুসুমটাই তো খায় নাই দুপুরে ভাত দুপুরে ভাত ওই পানিতে রেখে দাও পিঁপড়া পিঁপড়াটা তো পুরো তোমার ভালো দিদাকে উঠে দেবো পানিতে বিদায় খাও
আমার ওইটা আবার এই জায়গায় থাকে। ময়লা তো তোমার হলো নিজ যে পুড়া ওই দিক দিয়ে তো পুড়িয়ে দেবো, ময়লা কে থাকবো ওই জায়গায়। খাওয়া দাওয়ার পর দিন ছোট হয়ে আসছে, তো আসলে মাথা ব্যথা করতেছে, বেশি ঘুমাইলে মাথা ব্যথা করে তো। হ্যাঁ ভার হয়ে রয়েছে, টিক 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 করতেছে না এরকম কিছু। আম্মা ওতেন আবার কি খাইছেন না ওতেন? মুখের মধ্যে জামা দেয় সি, আব্বা জামা ভিজাবে, মোবাইল পড়ে যাবে, কেমন হা করে তাকে নাও, ওরে নাও তুলো মন তুলো নাও, নিয়ে দাও নিয়ে দাও রুমে নিয়ে দাও। কি তাবিও আজকে অনেক ঘুমাইছে, আমি দেখলাম, আমি তো ওই সকাল 6:30 সময় না 7:00 সময় বের হয়ে গেছিলাম, আমি ঠিক করতেছি যাও। এখন সব বাচ্চা কাচ্চারা পড়তে বসবে, তান একটু রেস্ট নিতেছে, মেয়ে পড়তে বসে গেছে।